প্রিয় ভাইয়া ও অপরা, গত ভিডিও ক্লাসে আমরা অ্যাসিড অ্যামাইডের প্রস্তুতি পর্যন্ত পড়ে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা অ্যামিনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ, চলো শুরু করা যাক। প্রথমেই অ্যামিনের প্রস্তুতিতে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা নাইট্রো অ্যালকেন থেকে অ্যামিনকে প্রস্তুত করতে পারি। এই নাইট্রো অ্যালকেনকে জিঙ্ক বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা যদি বিজারিত করি তাহলে প্রাইমারি অ্যামিন এখানে প্রস্তুত হয়। তাহলে আমরা বিক্রিয়াটা একটু দেখে নিই। এই হচ্ছে সেই বিক্রিয়াটা, এখানে নাইট্রো অ্যালকেন ব্যবহৃত হয়েছে এবং আমরা ওই যে বলে আসলাম হাইড্রোজেন গ্যাস কিংবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে যেই আমরা জায়মান হাইড্রোজেনটা পাই তার সাথে বিক্রিয়ায় আমরা এখানে অ্যামিন প্রস্তুত করতে পারি। এর পরবর্তীতে চলে আসছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, অর্থাৎ অ্যামাইডকে ব্রোমিন অথবা ক্লোরিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে আমরা প্রাইমারি অ্যামিন পাই। এই হচ্ছে সাধারণ বিক্রিয়াটি, যে অ্যামাইডকে অর্থাৎ অ্যাসিড অ্যামাইডকে যখন ব্রোমিন অথবা ক্লোরিন হতে পারে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা উত্তপ্ত করি সেক্ষেত্রে আমরা এখানে অ্যামিন পেয়ে থাকি। উদাহরণ হিসেবে দেখে নিচ্ছি, আমরা এখানে ইথানামাইড ব্যবহার করা হয়েছে, তার সাথে ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে আমরা অ্যামিন পাচ্ছি। এরপরে তিন নম্বরে আমরা দেখে নিচ্ছি যে অ্যালকাইল হ্যালাইড থেকেও অ্যামিনকে বানানো যায়, অর্থাৎ অ্যামোনিয়ার হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করে এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যামিনকে পাবো। তাহলে এই হচ্ছে সেই উদাহরণটা। এখানে আমরা মূলত প্রাইমারি অ্যামিনকে পাচ্ছি। এরপরে খনিজ অ্যাসিড দ্বারা আর্দ্র বিশ্লেষণ করে অ্যালকাইল আইসোসায়ানাইডকে লঘু খনিজ অ্যাসিড দ্বারা আমরা এখানে অ্যামিন পেয়ে থাকি। অ্যালকাইল আইসোসায়ানাইড, এই হচ্ছে লঘু অ্যাসিড, এর মাধ্যমে আমরা এখানে অ্যামিন পেয়ে যাচ্ছি। অ্যামিনের শনাক্তকরণে খেয়াল রাখতে হবে যে প্রাইমারি অ্যামিনকে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ও CHCl3 সহ 60-70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে তীব্র গন্ধযুক্ত কার্বিল অ্যামিন বা আইসোসায়ানাইড তৈরি হয় যা প্রাইমারি অ্যামিনের উপস্থিতি নির্দেশ করে। এটাকে কার্বিল অ্যামিন পরীক্ষাও বলে। এই যে বিভিন্ন যে নামযুক্ত টার্মগুলো থাকে, অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, উডস বিক্রিয়া, এই নামকরণ বিক্রিয়াগুলো বা নামযুক্ত বিক্রিয়াগুলো আমরা আলাদা করে একটু খাতায় নোট করে রাখবো। এগুলো থেকে আমাদের বুয়েটে পরবর্তীতে অ্যাডমিশনে কোশ্চেন আসতে পারে। এবার এই সেই উদাহরণটা যেখানে আমরা কার্বিল অ্যামিন প্রস্তুত করছি। এখানে আমরা প্রাইমারি অ্যামিন এবং এখানে CHCl3 অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এই টেম্পারেচারে উত্তপ্ত করলে আমরা এখানে কার্বিল অ্যামিন পাচ্ছি এবং এই কার্বিল অ্যামিন তীব্র যে দুর্গন্ধ থাকে এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই যৌগটি ছিল অ্যামিন। অনুরূপভাবে অ্যারোমেটিকের ক্ষেত্রেও একইভাবে কার্বিল অ্যামিন প্রস্তুত করা যায়, যার মাধ্যমে আমরা প্রাইমারি অ্যামিন শনাক্ত করতে পারি। এবার অ্যামিনের প্রস্তুতির পরে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে আইআর বর্ণালীমিতি থেকে কিভাবে আমরা ওএইচ অর্থাৎ হাইড্রোক্সিল মূলক এবং কার্বনিল মূলক শনাক্ত করতে পারি। এখানে অবলোহিত বর্ণালীমিতি অর্থাৎ আইআর যে স্পেকট্রোস্কোপি থাকে সেই তার বিশ্লেষণে নির্দিষ্ট জৈব যৌগে বিদ্যমান প্রতিটি কার্যকরী মূলকের জন্য সে একটা অ্যাবজর্পশন পিক বা শোষণ চূড়া দেয়, যার মান থেকে আমরা কার্যকরী মূলকটাকে আইডেন্টিফাই করতে পারি। এখানে প্রথমে জেনে রাখা ভালো যে অবলোহিত বর্ণালীমিতি অথবা হোয়াট ইজ আইআর স্পেকট্রোস্কপি, যে বর্ণালীমিতিতে কোনো জৈব যৌগে আইআর রশ্মি প্রয়োগ করে যৌগটির আইআর বর্ণালী উৎপাদন করা হয় এবং তা বিশ্লেষণ করা হয় তাকে অবলোহিত বর্ণালীমিতি বলা হয়ে থাকে। এখন অবলোহিত বর্ণালীমিতির মূলনীতিটা আমরা একটু দেখে নিই। মূলনীতিটা একটু সংক্ষেপে ভাইয়া যদি বলি, যে আমরা যখন
এই আইআর বর্ণালী মিতি বা আইআর বর্ণালীটিকে কোনো একটা যৌগের মধ্যে চালনা করছি, সেক্ষেত্রে ওই যৌগে যে বন্ধনগুলো রয়েছে সেখানে সংকোচন ঘটে, প্রসারণ ঘটে এবং কৌণিক পরিবর্তন ঘটে। ঘটার পরে জৈব যৌগটি আইআর সক্রিয় হয়ে ওঠে এবং এই অবস্থায় যৌগটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কিছু আইআর রশ্মি সৃষ্টি করে। এরপরে এই বিভিন্ন ভিন্ন ভিন্ন যে কার্যকরী মূলকের সাপেক্ষে ভিন্ন ভিন্ন তরঙ্গ সংখ্যার আইআর রশ্মির জৈব অণুর কম্পন শক্তির পরিবর্তন ঘটিয়ে আমরা বিভিন্ন ফান্ডামেন্টাল ব্যান্ড উৎপন্ন করে, যা থেকে সহজেই কার্যকরী মূলকটিকে আমরা শনাক্ত করতে পারি। এই ফান্ডামেন্টাল ব্যান্ডটাই আমাদের পরবর্তীতে আইআর বর্ণালী মিতি সাহায্য করতে, মানে শনাক্ত করতে সাহায্য করে। যেমন এই গ্রাফটিতে আমরা একটু খেয়াল করব, আমাদের বাম পাশে রয়েছে শোষণ বা অ্যাবজর্বেন্স পার্সেন্টেজে এবং ডান পাশে তরঙ্গ সংখ্যা পার সেন্টিমিটারে। একটু খেয়াল করে আমরা যদি দেখি, এখানে এই গ্রাফটা এরকম হাবিজাবি কিছুটা হিজিবিজি অবস্থায় আছে। এই হিজিবিজি গ্রাফটিতে এখানে আমরা এই যে পিকগুলো দেখতে পাচ্ছি, অ্যাবজর্বশন যে পিকগুলো, চূড়াগুলো, এটাই মূলত আমাদের আইআর বর্ণালী মিতির সাহায্যে শনাক্ত করতে সাহায্য করছে। যেমন এখানে ইথানলের ক্ষেত্রে দেখানো হয়েছে যে তার এখানে যে পিকটা বা এই যে চূড়াটা, এই চূড়াটা এখানে কত, প্রায় 2500-এর কাছাকাছি, আবার এই চূড়াটা যদি সোজাসুজি আসতো প্রায় 2000-এর কাছাকাছি। এই যে তরঙ্গ সংখ্যার আমার পার সেন্টিমিটারে যে রিডিংটা পাই, এটার সাপেক্ষে আমরা আইডেন্টিফাই করি যে যৌগটা আসলে কোন কার্যকরী মূলক নিয়ে আছে, অর্থাৎ কোন সমগোত্রীয় শ্রেণীর সে। তাহলে আইআর বর্ণালী মিতির সাহায্যে আমরা দুই ধরনের কার্যকরী মূলককে এই ইন্টারমিডিয়েটে শনাক্ত করে থাকি, একটা হচ্ছে ওএইচ মূলক আর একটা হচ্ছে কার্বনিল মূলক। এখন ওএইচ মূলকের ক্ষেত্রে আমরা যে শোষণ ব্যান্ডটা দেখে আসলাম একটু আগে, সেই শোষণ ব্যান্ডটার একটা রেঞ্জ থাকবে, সেটা হচ্ছে 3600-3300 পার সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই ওএইচ মূলক অ্যালকোহলীয় হতে পারে অথবা ফেনলীয় হতে পারে, মানে অ্যারোমেটিকও হতে পারে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এর ক্ষেত্রে তাদের পৃথক পৃথক মান রয়েছে। তো আমরা মূলত এই রেঞ্জটা মুখস্থ করব, 3600-3300, এটা মুখস্থ করলেই আমাদের হবে। আর ফেনলীয় ওএইচ, অর্থাৎ আমাদের বেনজিনে যখন ওএইচ যায় সেক্ষেত্রে রেঞ্জটা আলাদা, 3610-3590। আবার এখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট ওএইচ গ্রুপ বা তীক্ষ্ণ প্রসারণ ব্যান্ড, প্রশস্ত প্রসারণ ব্যান্ড, এসব দেখানো হয়েছে। আমরা মূলত এই রেঞ্জটা মনে রাখার চেষ্টা করব, এই রেঞ্জটা এবং এই রেঞ্জটা। ঠিক একইভাবে আমরা যখন কার্বনিল মূলককে শনাক্ত করতে যাব, কার্বনিল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে যেহেতু কার্বনিল মূলক অনেক, তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কিছু ব্যান্ড রয়েছে, ঠিক আছে। তো এই কার্বনিল মূলকের আমরা কার্বনিল, কার্বনের অবশিষ্ট যোজ্যতা কোন প্রকৃতির মৌল বা মূলক দ্বারা পূর্ণ থাকে, তার উপরে আইআর শোষণ ব্যান্ডের তরঙ্গ সংখ্যা ভিন্ন ভিন্ন মান পেয়ে থাকি। তাদের রেঞ্জটা হচ্ছে এখানে 1850-1650 পার সেন্টিমিটার পর্যন্ত। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখছি যে শোষণ ব্যান্ডে তরঙ্গ সংখ্যা 1710 পার সেন্টিমিটার, অ্যালডিহাইডের ক্ষেত্রে 1730, কিটনের ক্ষেত্রে আমরা এখানে একটু ভুল এসেছে, কিটনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1715, এরপরে অ্যামাইডের 1790, অ্যাসাইল হ্যালাইডের বা অ্যাসিড ক্লোরাইড দেখানো হচ্ছে এখানে 1810, এরপরে যথাক্রমে আমরা অ্যাস্টারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1745। তো এই রেঞ্জটা আমাদের এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে পারলে ভালো, অথবা শুধু এই রেঞ্জটাও যদি পড়ি সেক্ষেত্রে পারবো আমরা মনে রাখতে। অর্থাৎ আমাদেরকে কোনো একটা বর্ণালী মিতির রেঞ্জ দেখিয়ে সেখানে যে পিকটা আমরা দেখব, খেয়াল করব যে আমাদের পিকটা কত রেঞ্জে পড়ছে, পিকটা কি 3600-3300 মধ্যে থাকছে অথবা 1850-1650 মধ্যে থাকছে কিনা। এবার আমরা আবার প্রস্তুতিতে চলে আসব, তবে এবারকার প্রস্তুতিগুলো একটু ভিন্ন ধরনের প্রস্তুতি, অর্থাৎ মূল সমগোত্রীয় শ্রেণীর বাইরে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমেই এখানে আমরা পাচ্ছি গ্লিসারিনকে। গ্লিসারিনের ক্ষেত্রে, গ্লিসারিন সম্পর্কে আমাদের সমগ্রেরই আইডিয়া রয়েছে কম বেশি, তাহলে গ্লিসারিন হচ্ছে একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আইইউপিএসসি নাম হচ্ছে প্রোপেন 1-2-3-ট্রাইঅল।
এর প্রধান উৎস হিসেবে আমরা পেয়ে থাকি উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বিকে। ঔষধ শিল্পে এবং রাসায়নিক শিল্পে আমরা এই গ্লিসারিনকে ব্যবহার করে থাকি। এছাড়াও গ্লিসারিন থেকে নাইট্রোগ্লিসারিন প্রস্তুত করা হয়, যা বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত। এটা আমরা একটু প্র্যাকটিস করব, কারণ এটা পরীক্ষায় আসে। গ্লিসারিন প্রস্তুতিতে আমরা 9-10 গ্লিসারিনের প্রস্তুতি দেখে এসেছিলাম। এই ক্লাসে আমরা আবার শিখব যে তেল বা চর্বি সহ নানাবিধ যে উৎসগুলো থেকে গ্লিসারিন তৈরি করা যায় সেটা। তাহলে তেল বা চর্বি থেকে উচ্চ তাপে তেল বা চর্বিকে যখন অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা হয়, তখন গ্লিসারিন সহ উৎপাদ হিসেবে জৈব অ্যাসিড তৈরি হয়। কিন্তু তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণে গ্লিসারিনের পাশাপাশি ফ্যাটি অ্যাসিডের লবণ আমরা পেয়ে থাকি, যাকে সাবান বলা হয়। তাহলে এই হচ্ছে আমাদের তেল বা চর্বির সংকেত, যার সাথে পানিতে যখন আদ্র বিশ্লেষণ করা হলো, এখানে গ্লিসারিন তৈরি হচ্ছে, আর এই পাশে থাকছে ফ্যাটি অ্যাসিড। এরপরে গ্লিসারিনের শনাক্তকরণ। গ্লিসারিনের সাথে আমরা পটাশিয়াম বাইসালফেট অথবা ফসফরাস পেন্টাক্সাইড সহ যদি উত্তপ্ত করি, তীব্র গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয়, যা দ্বারা নিশ্চিত করা হচ্ছে যে এই নমুনাটা হচ্ছে গ্লিসারিন। যেমন এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে গ্লিসারল বা গ্লিসারিনের সাথে পটাশিয়াম বাইসালফেটের বিক্রিয়ায় আমরা অ্যাক্রোলিন সৃষ্টি করছি। এই অ্যাক্রোলিনের তীব্র বা কড়া যে গন্ধটা, সেটাই ইন্ডিকেট করায় যে এখানে গ্লিসারিন রয়েছে। এরপরে আমরা চলে আসছি ফেনলের প্রস্তুতিতে। ফেনলের প্রস্তুতির ক্ষেত্রে আমরা ডাও পদ্ধতিতে, তার প্রধান প্রস্তুতির পদ্ধতি হচ্ছে ডাও পদ্ধতি। ক্লোরোবেনজিনকে যখন আমরা 200 ATM চাপে 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ উত্তপ্ত করি, তখন নিউক্লিওফিলিক যে সাবস্টিটিউশন বা কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, তার মাধ্যমে সোডিয়াম ফিনেট গঠিত হয়, যা দ্বারা এই অ্যাসিড যখন অ্যাসিড দ্বারা যখন আমরা আদ্র বিশ্লেষণ করছি, তার মাধ্যমে ফেনল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে সেই বিক্রিয়াটি। প্রথমে বেনজিন, তারপরে ফেরিক ক্লোরাইড এবং ক্লোরিনের উপস্থিতিতে ক্লোরোবেনজিন, এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এবং টেম্পারেচার 150 ATM দেওয়া হয়েছে। এখানে 350 ডিগ্রি সেলসিয়াস সোডিয়াম ফিনেট পাচ্ছি, তাকে যখন পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করা হচ্ছে, তখন আমরা পাই ফেনল। বেনজিনের ডায়জোনিয়াম ক্লোরাইড লবণ থেকেও আমরা ফেনল বানাতে পারি। তাহলে এই ডায়জোনিয়াম ক্লোরাইড লবণের জলীয় দ্রবণকে যখন উত্তপ্ত করা হয়, তখনই ফেনল পাওয়া যায়। তাহলে এই হচ্ছে সেই বিক্রিয়াটা। এটা হচ্ছে বেনজিন ডায়জোনিয়াম ক্লোরাইড লবণ। এই সংকেতটা আমরা প্র্যাকটিস করবো, এটা পরীক্ষায় আসে। একে যখন এর জলীয় দ্রবণ যখন উত্তপ্ত করছি আমরা, তখনই আমরা ফেনল পাচ্ছি, পাশাপাশি নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডও পাওয়া যায়। কিউমিন থেকে ফেনল বানানো যায়। বেনজিন এবং প্রোপিনের বিক্রিয়ায় প্রাপ্ত কিউমিনকে বায়োর অক্সিজেন দ্বারা যখন 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জারিত করি, তখন কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হয়, যা লৌহ সালফিউরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়ায় ফেনল ও প্রোপানল সৃষ্টি করে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা। ফেনল শনাক্তকরণে আমাদের ফেরিক ক্লোরাইড পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন ফেনলের জলীয় দ্রবণে যদি কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করা হয়, তাহলে ডাইফেরিক হেক্সাফিনেটের বেগুনি বর্ণের দ্রবণ পাওয়া যায়, যা ফেনলের উপস্থিতি নির্দেশ করে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা, এবং এটাই হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট যৌগটা, যার বর্ণটা হচ্ছে বেগুনি। তাহলে ফেনল, এদিকে ফেরিক ক্লোরাইড, এবং এটা হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট। আরেকটি শনাক্তকরণ আমরা ফেনলের জন্য পড়ব, সেটা হচ্ছে ব্রোমিন পানি পরীক্ষা। ফেনলের জলীয় দ্রবণে ব্রোমিন দ্রবণ যোগ করলে 2,4,6-ডাইব্রোমো ফেনলের সাদা অধক্ষেপ পড়ে। তাহলে 2,4,6-ডাইব্রোমো ফেনল, এর কারণটা কি? অলরেডি OH থাকার কারণে এটা হচ্ছে ফেনল, আর এখানে ব্রোমিন রয়েছে তার 2 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর হাতে বা কার্বনে। তো এই ছিল আজকের ভিডিও ক্লাস, যেখানে আমরা ফেনল পর্যন্ত প্রস্তুতি শিখে ফেললাম। মাঝে আমরা IR বর্ণালিমিতি সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং গ্লিসারিন। তো পরবর্তী ভিডিও ক্লাসে বাকি যে সকল প্রস্তুতি রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।